শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আম্বাড়ি হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আম্বাড়ি হাট থেকে দেখব আজকে হাটের শেষ মুহূর্তে আকর্ষণীয় কুরবানির উপযুক্ত সার, খামার এবং কুরবানির উপযুক্ত সারগুলো কেমন দামে কেনা বেচা চলছে। তো চলুন দর্শক, হাট শেষে এগুলার দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই। আমরা দেখছি এক জোড়া আকর্ষণীয় শাইওয়াল শাড়গুলো বেশ ভালো পার্সেন্টেজ, স্যার এগুলো কয় দাঁত করে ভাই? দুই দাঁত করে কত রাখছেন জোড়াটা? 330। সকালে কত দাম দিছিল? 305। এখন কত বলতেছে? এখন 300। 5000 টাকা কম বলতেছে। হাট শেষ মুহূর্তে আমরা দেখছি এই সমস্ত সার গরুর দাম। তো কত টার্গেট কত আছে আপনার? 10 হলে দিবেন। দর্শক শুনলেন, এখন কিন্তু 10 হলে বিক্রি করবেন হাট শেষে। আকর্ষণীয় খামার উপযোগী কুরবানির টার্গেটের সার গরু কম না? দর্শক দেখছি দাম কত আকর্ষণীয় এক জোড়া, কেন এক জোড়া কয় দাঁত করে? এগুলা দুই দাঁত করে হাটের শেষ মুহূর্তে। এখন কয়টা আনছিলেন আজকে? 6টা। তার মধ্যে 2টা বিক্রি হয়েছে, একটাও বিক্রি হয়নি? কি বাজার খারাপ না কাস্টমার নাই? বাজার খারাপ বলছেন ওনারা, একটি গরুও বিক্রি করতে পারেনি। কেমন দাম রাখছেন এগুলো? 3 লাখ 20। আর ওই বড় দুটা? 4 লাখ। 4 লাখ আর 3 লাখ 20 দাম রেখেছেন দর্শক। এই ছোটোগুলার দাম রেখেছেন 3 লাখ 20 এবং এই পাশে বড়গুলার দাম রেখেছেন 4 লাখ। অনেক বড় 4 লাখ। কত হইলে বেচবা ভাইয়া এগুলা? কত কত হইলে বেচবা? বড় জোড়াটা কত হইলে বেচবা লাস্ট? 3 লাখ 95। ওজন কেমন হবে এক একটা? 5 মন করে হবে না? 5 মন করে বেশি হবে বলছেন। 3 লাখ 95। আর এটা কত লাস্ট কত হইলে বেচবেন এই জোড়াটা? 3 লাখ। এটার ওজন হবে 4×4 8 মন। 3 লক্ষ টাকা দাম রেখেছেন দর্শক। আমরা দেখছি হাট শেষে আকর্ষণীয় কুরবানির উপযুক্ত সার গরুর দরদাম আম্বাড়ি হাটে। আমরা এখানে গোটা একটা লাট দেখছি, গোটা তোর লাট নাকি ভাই? পুরা লাট নাকি? সব দাঁতের? সব দাঁতের গরু 1 লাট। এখন তো হাট শেষ, দাম কেমন বলতেছে? 10 লাখ বলো ভাই। 8×10 লাখ। সকালে কত বলছিল? 10 লাখে বলছে। দাম 10 লক্ষ টাকা দাম দিয়েছেন এখানে দর্শক। দেখুন এখনো ওই হাট শেষে একই দাম দিচ্ছেন। তা আপনারা কত চাইছেন লাস্ট? 10.5 চাইছেন, 10 পর্যন্ত দাম দিয়েছেন দর্শক। দেখুন এখানে 8টি একটি লাট খামার উপযোগী কুরবানির টার্গেটের সার গরু, সব দাঁতের গরু। আমরা দেখছি হাট শেষে কুরবানির উপযুক্ত সার গরুর দাম আম্বাড়ি হাট থেকে। দেখুন দর্শক, তাহলে লাস্ট কত হইলে বেচবেন বললেন? 10.5 লাখ। 10.5 লক্ষ টাকা হইলে বিক্রি করবেন। এখানে 8টি সার গরু রয়েছে দর্শক, প্রচুর কাদা। আমি দেখাই
এটা গরু কোন গড়ে নিল তুমি দেখো তুমি এই গড়ে নিল বড় নাটটা গরু কিন্তু ভালো করে দেখো কোন গড়ে নিল দেখ আমরা ভাই ভাই দেখছেন সম্ভবত দরদাম করছেন কোন গড়ে নিল তুমি কত দিয়ে গড়ে কোনটা বলো আফজাল এক লাখে আটটি দেখুন দেখা যাক কত দাম দেয় আমরা এখানেও দেখছি একটি আকর্ষণীয় ষাঁড় গরু দর্শক দেখুন কয় দাঁত মুরব্বি হ্যাঁ চার দাঁত দাম কত রাখছেন এক লাখ ৪৫ কত পর্যন্ত উঠছে বত্রিশ ৩৩ সকালে কি বত্রিশ ৩৩ বলছে সকালে বলছে এখনো কয় ওই একই কয় বত্রিশ ৩৩ কত হলে ছাড়বেন ৩৮ নিচে দেওয়া যাবে না ওজন ৪.৫ মন ওভার আছে দর্শক দেখুন আমরা দেখি আমরা দেখছি একটি আকর্ষণীয় সার গরু কুরবানির একদম উপযুক্ত সার এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স দেখুন দাম কত দাম কত রাখছেন ভাই এটা আড়াই লাখ চাচ্ছেন সকালে কত বলছে সকালে বলছিল ১৯০ পর্যন্ত বলছিল ৮০-৮৫ এখন কত বলে ১৮০-৮৫ দাম তাহলে কম বলতেছে এখন মানে সকালে দাম বেশি দিছিল এখন দামটা কম তাহলে প্রথমে দিতে পারেন নাই তাহলে এখন কত হলে ছাড়বেন এখন ৯০ ৯০ হলে এখন দেওয়া যাবে এখন কিন্তু ৯০ হলেও দিয়ে দিবেন দর্শক দেখুন আকর্ষণীয় সার গরু আকর্ষণীয় কুরবানির উপযুক্ত সার আমরা দেখি দর্শক আরো কটা কটা পাঁচটা তিনটা আর দুটা পাঁচটা জি ভাই পাঁচের লাট কটা আনছিলেন আজকে হাট কিন্তু শেষ সকালে দাম দিছিল নাকি কত দাম দিছিল ১১৫ করে বলছিল পিস বলছিল এখন কত বলতেছে এখন ১০-১২ মানে কম বলতেছে তা এখন টার্গেট কত এখন কত হইলে ছাড়া দিবে ১১৫ করে দর্শক দেখুন ১১৫ করে হলে এখানে ২-৪-৫টি সার গরু রয়েছে সব তো দাঁতের না সব দাঁতের সার গরু ১১৫ করে হলে বিক্রি করবেন এখানে ৫টি সার গরু আমরা দেখছি আমরা দেখছিলাম হাট শেষে কেমন দাম থাকে আমবাড়িয়াতে সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করেছি দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম